তো বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজ বানাবো ফ্রাইড রাইস ও চিলি চিকেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সলিড মাংস, ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ সেটাও বেটে নিয়েছি, আর দিতে হবে একটু গোলমরিচ গুঁড়ো, আর দেবো এক চামচ ভিনিগার। এই সব কিছু দিয়ে মাংসটাকে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে 20 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। একদম পারফেক্ট সুন্দর চিলি চিকেন হবে। তো এভাবে ভালো করে মেখে আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 20 মিনিট। মাংসটা ম্যাগনেট করে রাখা 20 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে। তো ডিমটা দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণেই দিতে হবে, আর দিতে হবে এক চামচ সয়া সস, এক চামচ চিলি সস, আর এক চামচ টমেটো সস। এই সব কিছু দিয়ে আবারও ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। তো চিকেনটা এখন একদমই ভেজে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটা পাত্রে নিয়ে নিয়েছি অ্যারারুট, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিয়ে নিতে পারো। এখন গ্যাসে একটা কড়াই নিয়ে সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন চিকেনের গায়ে ভালো করে অ্যারারুটটা মাখিয়ে নিতে হবে। এভাবে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো একে একে। সব চিকেনগুলোই এভাবে একে একে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। চিকেনগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, সুন্দর করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো আমি এভাবে সবগুলো ভেজে নিই। তো দেখো এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল করে, এখন আমি এগুলো নামিয়ে নেবো। তোমরা চাইলে এই অবস্থাতেও কিন্তু এগুলো খেতে পারো, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো আমার তো চিকেনগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, ওই কড়াইটা ছোট হয়ে যাবে তাই আমি একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি ওই ভেজে নেওয়া তেলই অল্প পরিমাণে এই কড়াইয়ে দিয়ে দেব। আলাদা করে কোনো তেল দিতে হবে না। তো দেখো এরকম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। অবশ্যই তেলটা একটু গরমই আছে, তেলটা গরম হলে এখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ, বড় বড় চৌকো করে কেটে নিয়েছি সেটা, আর একটা বড় ক্যাপসিকাম চৌকো চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি সেটা। এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা এটা কিন্তু আমার ঠিকমতো ভাজা হয়ে গেছে, মানে খুব বেশি লাল করে ভাজলে হবে না, তাহলে তো নরম হয়ে যাবে। এরকম বেশ মাঝামাঝি একটা অবস্থা ভাজা ভেজে নিতে হবে। এখন এর মধ্যে ভেজে নেওয়া চিকেনগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ একটু বেশি পরিমাণে টমেটো সস, তোমরা চাইলে কিন্তু সব সসগুলো একসাথে মিশিয়েও দিতে পারো। তো আমি এভাবেই দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সয়া সস, বেশ 2 চামচ মতো দিয়ে দিলাম। এখন দেবো চিলি সস, তখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো দেখো চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর থেকে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে নেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এ দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নিয়েছি একটা গাজর, কটা বিনস ও একটু ক্যাপসিকাম, সেগুলোকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, লবণ দিয়ে সবজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এখন ভেজে নেব টুকরো করে, ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া চিকেন ও চিংড়ি মাছ। সামান্য একটু লবণ ও সামান্য একটু গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো দেখো ভাতটা কিন্তু আমি আগে থেকে করে রেখেছিলাম, এখন আমি এর মধ্যে ভেজে নেওয়া সবজি, ভেজে নেওয়া চিকেন ও ভেজে কুচি করে নেওয়া দুটো ডিম এর মধ্যে দিয়ে দেব। এখন এটা ভাতের সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো অল্প পরিমাণে একটু লবণ, যেহেতু ভাত করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য একটু দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ও দু চামচ চিনি স্বাদের জন্য, আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি। এই সব কিছু মিক্সড করে 5 মিনিট ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিক্সড ফ্রায়েড রাইস। তো দেখো এটা এখন 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে বসিয়ে রাখতে হবে। তো দেখো আমার ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করে আমার সাথে থেকো।